Please like, share and subscribe to our channel. Thank you. Hi guys, welcome back to our channel Bengali Lifestyle. It's in our channel, we have a lot of support. So, today I'm going to eat lunch. Look, today I'm going to eat lunch. কাদলা মাছ, কাদলা মাছটা দাকা আছে, কাদলা মাছ এটা দই দিয়ে করা, দই কাদলা। আর এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। আর এখানটা হচ্ছে যে একটু গ্রেভি আছে চিকেনের, এটা পুরো পেঁয়াজ দিয়ে করা চিকেন দো পেঁয়াজা। আর এখানে আছে স্যালাড, এখানে আছে শসা আর পেঁয়াজ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। চলো শুরু করছি। প্রথমে খাবো হচ্ছে মাছ দিয়ে, মাছটা দই দিয়ে করা দই কাতলা। স্মেলটা জাস্ট অসাধারণ এসছে। চলো শুরু করা যাক। মাছের গায়ে এই কালো টাইপের পিসগুলো খেতে দারুণ টেস্ট। আর এই মাছের ছালটা খুবই মোটা হয়। সত্যি দারুণ খেতে হয়েছে মাছটা। আর এমনি দই কাতলা তো একটা ফেমাস একটা আইটেম বাঙালিদের ঘরে, দ্যাটস ওয়াই খুবই সুন্দর। যে মাছের এই কালো পিসটা দারুণ, মাছটা খুবই সুন্দর টেস্ট। মাছের থিকনেসটা দেখো বেশ অনেকটা। দারুন
চলো এবারে খাওয়া যাক, হচ্ছে চিকেন দো পেঁয়াজা তার সাথে ভাত। এটা পুরোই পেঁয়াজ দিয়ে করা, আর দেখো এরকম বড় বড় সাইজের পেঁয়াজও দেওয়া, কাটা কাটা পেঁয়াজ, সাথে হচ্ছে গ্রেভি। দেখো এরকম টাইপের চিকেন খেতে খুব সুন্দর লাগে, কি সুন্দর পেঁয়াজগুলো যখন গোটা গোটা করে দেওয়া থাকে খেতে দারুণ লাগে। সত্যি দারুণ। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আমার মায়ের চ্যানেলে দিয়ে দেবো। অনেকেও এটা পুরো কষা করে, আমরা একটু গ্রেভি রেখেছি। ওগুলো একটু স্পাইসি হতে ভালো লাগে, দেখতে পাচ্ছ লাল লাল পুরো স্পাইসি হয়েছে।
সো গাইস, আমার খাওয়া এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই আমাদের চ্যানেলের সাপোর্ট করে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।